করোনা সংক্রমণ চলাকালে শিল্পে অক্সিজেনের ব্যবহার ও সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে বিস্ফোরক পরিদপ্তর প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ এক শিল্পে ব্যবহারের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এতে বলা হয়েছে সম্প্রতি করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে দেশে হাসপাতাল ক্লিনিকে ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন স্যাচুরেশন হ্রাসের কারণে দ্রুত মেডিকেল গ্রেডের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হয় এই পরিস্থিতিতে হাসপাতাল ও ক্লিনিকের চাহিদা অনুসারে মেডিকেল অক্সিজেন পাওয়া যাচ্ছে না এ অবস্থায় জরুরি সেবা নিশ্চিতে মেডিকেল অক্সিজেন উৎপাদন বৃদ্ধি এবং হাসপাতালে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ বজায় রাখার প্রয়োজন তাই দেশে করোনা সংক্রমণ চলাকালীন শিল্পে অক্সিজেনের ব্যবহার বন্ধ রেখে শুধু হাসপাতালে অক্সিজেন সরবরাহের নির্দেশনা প্রদান করা হলো।